চুলি ড্রেস মাথায় লম্বা টুপি মুখে দাড়ি, আমি তো একজন মাওলানা সাহেব মানুষ হয়ে গেলাম, পাসপোর্টে আমি কি নাম দেব? আমি যদি হিন্দু নাম দেই গোয়েন্দা এবং ইংরেজরা আমাকে ধরে ফেলবে। তাই সেদিন ছদ্ম নাম দেওয়া হয়েছিল জমিয়ত উলামা হিন্দের পূর্বপুরুষ শেখ উল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ বললেন, তোমার নাম থাকবে পাসপোর্টে মাওলানা জিয়াউদ্দিন। মাওলানা জিয়াউদ্দিন নামকরণে পাসপোর্ট তৈরি হলো। বললেন জার্মান এবং জাপানে যেতে হবে। বললেন জার্মান জাপান তো আমি চিনি রে, কিভাবে যাব? জার্মানের সামরিক শাসক আমাকে কিভাবে হেল্প করবে, সাহায্য করবে? বললেন ওবাইদুল্লাহ সিন্দির সঙ্গে দেখা করো। ওবাইদুল্লাহ সিন্দির সঙ্গে দেখা করলেন দিল্লির ওখলাতে। আড়াই থেকে তিন ঘন্টা আলাপ আলোচনা করার পরে রাজনৈতিক স্মরণনামা ওই জার্মান এবং জাপান সামরিক শাসকের নামে পাঠানো হয়েছিল এবং বললেন মেজর হাবেদ হোসেন এবং মেজর হাবিবুল্লাহ হাত ধরে আপনি জার্মান এবং জাপানে যাবেন। বন্ধু, জমিয়ত উলামায়ে হিন্দের ইতিহাস সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমি বেশি ইতিহাস বলতে চাই না। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কাজকে যে বাঘের মতো ভয় করেন আপনারা, বাংলার মানুষ ভয় করে জমিয়তের দিশা, আমি সামান্য কিছু রেফারেন্স কোটেশন আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা বুঝতে পারবেন যে জমিয়ত উলামায়ে হিন্দের ভিত কত মজবুত, জমিয়ত উলামায়ে হিন্দের শিকড় পুরো ভারতবর্ষ এবং বিশ্বে কিভাবে ছড়িয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আসছে না, ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার বলছেন মুসলমানরা এককভাবে লড়াই করছিলেন, কারণ দেশটা মুসলমানদের কাছ থেকে ইংরেজরা তা ছিনিয়ে নিয়েছিল, মুসলমানদের গাত্র দাওয়াটা হওয়া বেশি, এককভাবে লড়াই করছিল, সফলতা আসছিল না। তাই সেদিন এই জমিয়ত উলামায়ে হিন্দ নেতৃত্ব চেয়েছিল, একজন হিন্দু নেতা দরকার, একজন হিন্দু নেতৃত্ব দরকার যিনি ভারতবর্ষের স্বাধীনতার ঝান্ডা তার হাতে থাকবে। আব্দুল ল্যান্ড কোম্পানির লড়াকু ওকিল হয়ে মোহনদাস করমচাঁদ গান্ধী ব্যারিস্টারি পাস করে দক্ষিণ আফ্রিকায় গেলেন চাকরি করতে। সেদিন জমিয়ত উলামায়ে হিন্দ মোহনদাস করমচাঁদ গান্ধীকে ডেকে এনে 1919 খ্রিস্টাব্দে বোম্বের খেলাফত হাউজে ওই সাইকেল হিন্দ নেতাজি সুভাষ চন্দ্র বসুর গুরু সাইকেল হিন্দ বললেন, আজ ভারতবর্ষের স্বাধীনতার ঝান্ডা এমন একজন ব্যক্তির হাতে দিতে চলেছি, তিনি না বর্ণ হিন্দুর মানুষ না তফসিলি জাতি উপজাতির মানুষ, তার নেতৃত্ব সবাই মেনে নেবে, সবাই মুখে এর মুখে তার মুখে দেখছে কে সেই ব্যক্তি। সাইকেল হিন্দ মাহমুদুল হাসান মোহনদাস করমচাঁদ গান্ধীর হাত ধরে বললেন, আমি সর্বপ্রথম গান্ধীজি আপনার হাতে হাত ধরে বায়াত হচ্ছি, অঙ্গীকারবদ্ধ হচ্ছি, শপথ বাক্য পাঠ করছি, আপনি ভারতবর্ষের স্বাধীনতার নেতা, আপনি নেতৃত্ব দেবেন। সেই হলে যারা ছিলেন একের পর এক সবাই এসে মোহনদাস করমচাঁদ গান্ধীকে নেতা হিসেবে নির্বাচন করা হলো এবং সবাই তার হাতে হাত দিয়ে অঙ্গীকারবদ্ধ হলো, শপথ বাক্য পাঠ করলো যে আপনি ভারতবর্ষের নেতা। সাইকেল হিন্দ বললেন, আপনার আজ অনেক গুরু দায়িত্ব বেড়ে গেল, পুরো ভারতবর্ষে ঘুরতে হবে, হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করতে হবে, সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। গান্ধীজি বলেছিলেন, আমি গরিব মানুষ, লড়াই করতে গেলে আন্দোলন করতে গেলে টাকা দরকার, অর্থ না হলে টাকা না হলে মুভমেন্ট করা যায় না, যাদের রাজত্বে সূর্য অস্ত যায় না সেই বৃহৎ শক্তির বিরুদ্ধে লড়াই করব, টাকা না হলে আমি লড়াই করব কিভাবে, আন্দোলন করব কিভাবে। ও বন্ধু, যারা বলছেন ভাই ভারত ছাড়ো নয় কোরআন ছাড়ো, যারা বলছেন যে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, আমি সেই সমস্ত বেঈমান বিশ্বাসঘাতকদের জিজ্ঞাসা করছি, যেদিন গান্ধীজি বলেছিলেন, যেদিন গান্ধীজি বলেছিলেন যে ভারতবর্ষের মানুষ তোমরা আমাকে টাকা দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, আপনারা এবং আপনাদের সংগঠনের মাধ্যমে গান্ধীজির হাতে কটি পয়সা তুইয়ে দিয়েছিলেন, ইতিহাস বলছে সেদিন আপনারা ওই ইংরেজদের বুট পলিশ করতে ব্যস্ত। গান্ধীজিকে আপনারা চেনবেন, আজকের ভারতের প্রধানমন্ত্রী বিদেশের মাটিতে যেয়ে বলছেন গান্ধীজির কথা। বন্ধু, গান্ধীজিকে এই মাদ্রাসাওয়ালারা খুন করেনি, সেদিন মোহনদাস করমচাঁদ গান্ধীকে এই জমিয়ত উলামায়ে হিন্দের ব্যানারে 1,00,000 টাকা তুলে দেওয়া হয়েছিল। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধু, মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্মা উপাধি জাতীয় কংগ্রেস দেয়নি, তার গোষ্ঠী দেয়নি, তার ধর্ম দেয়নি, মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্মা উপাধি এই জমিয়ত উলামায়ে হিন্দের পূর্বপুরুষ আব্দুল বারী ফিরঙ্গি মাহাল্লি
উত্তর প্রদেশ রাজ্য জমিয়ত উলামাহীন লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে সেদিন মোহনদাস করমচাঁদ গান্ধীর মহাত্ম উপাধি এই জমিয়ত উলামাহীন দান করেছিল। বন্ধু, দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষের ভিত্তি কিসের উপরে রাখা হবে? সেদিন সংবিধান রচনা কমিটি তৈরি করা হয়েছিল, 250 জনের একটা সাধারণ কমিটি জেনারেল কাউন্সিলের বডি তৈরি করা হয়েছিল এবং একটি মৌলিক কমিটি তৈরি করা হয়েছিল, 4 জন মুসলমান 4 জন হিন্দু, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল উঠে দাঁড়িয়ে বলছেন এদেশটাকে আমরা হিন্দু রাষ্ট্র করব, মোহাম্মদ আলী জিন্না দেশ ভাগ করে দিয়ে পাকিস্তানে তারা ইসলামিক শাসন করবে, কোরআনের শাসন করবে, সেটা তারা ইসলাম ধর্ম সেখানে প্রতিষ্ঠিত করবে, নীতিগতভাবে এদেশটাকে হিন্দু রাষ্ট্র হবে এবং এদেশের ভারতবর্ষের ভিত্তি সংবিধানের ভিত্তি হবে হিন্দুত্বের উপরে। বন্ধু, বল্লভভাই প্যাটেলের বক্তব্য খণ্ডন করার মতো মানুষ সেদিন সেই মৌলিক কমিটিতে কেউ ছিল না। জমিয়ত উলামায়ে হিন্দের কেন দরকার? মহান ভগবত আরএসএস বলছেন ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে হিন্দু হতে হবে, ভারতবর্ষের সবাইকে আমরা হিন্দু তৈরি করেছি, দলিতদের আমরা হিন্দু তৈরি করেছি, এই ভারতবর্ষে কত ধর্মের মানুষ এসেছে সবাইকে আমরা হিন্দু তৈরি করে ফেলেছি, মুসলমানদেরকে আমরা হিন্দু তৈরি করতে পারিনি। বন্ধু, ওই মহান ভগবতের প্রশ্নের উত্তর ভারতবর্ষের কোন গণসংগঠন দিতে পারবে না, কোন পলিটিক্যাল রাজনৈতিক নেতৃত্ব এবং পলিটিক্যাল দল তারা দিতে পারবে না, তাদের মধ্যে সে ক্ষমতা নেই, সে শক্তি নেই। আমাদের কাছে এটা কোন নতুন ঘটনা নয়, আমাদের কাছে এগুলো সব প্রিভিয়াস পুরাতন ঘটনা। বল্লভভাই প্যাটেল বলছেন এদেশটাকে আমরা হিন্দু রাষ্ট্র করব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এটাই তো অঙ্ক, বীজগণিত এটাই বলছে, ওটা মুসলিম দেশ, এটা হিন্দু দেশ, ওটা ইসলামিক শাসন হবে, এখানে হিন্দুত্ব বেদ রামায়ণের উপরে ভারতবর্ষের ভিত্তি হবে, কেন হয়নি? যারা জমিয়তকে আর্যকে দেখেন তাদের ভারতবর্ষে থাকার অধিকার নেই। মাওলানা কায়েস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন স্বাধীনতা সংগ্রামী মাওলানা আবুল কালাম আজাদের সঙ্গে তিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের শ্বশুর বাসায় বলতেন, যারা জমিয়ত উলামায়ে হিন্দের নাম শুনেনি, জমিয়তের ইতিহাস যারা জানে না, ভারতবর্ষে তাদের থাকার অধিকার নেই। নারায়ণ তাকবীর। সেদিন সেদিন মাওলানা 4 জন মুসলমানের মধ্যে জমিয়ত উলামায়ে হিন্দের তৎকালীন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেওবন্দ মাদ্রাসার ছাত্র মাওলানা হেফজুর রহমান, তিনিও ওই মৌলিক কমিটিতে ছিলেন, উনি বলেছিলেন বি আর আম্বেদকরকে বলেছিলেন কনস্টিটিউশন আপ বানাইয়ে হাম লোক যা রহে হ্যায় আমরা চলে যাচ্ছি, আপনারা সংবিধান তৈরি করুন। বি আর আম্বেদকর পৃথিবী বিখ্যাত দার্শনিক 6 জন পণ্ডিতদের মধ্যে তার মধ্যে উনি অন্যতম, উনি বলেছিলেন মাওলানা বেঠিয়ে আপনি বল্লভভাই প্যাটেলের চুক্তি খণ্ডন করুন। 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য রেখেছিলেন মাওলানা হেফজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, তিনি সেদিন বলেছিলেন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য 10 থেকে 12 লক্ষ মানুষের রক্তের বলিদানের বিনিময়ে ভারতবর্ষের স্বাধীনতা, 10 লক্ষ মুসলমান রক্ত দিয়েছেন এদেশটাকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। মাওলানা হেফজুর রহমান বলেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু লিখিত বই ডিসকভারি অফ ইন্ডিয়া বইয়ের মধ্যে তিনি লিখেছেন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ইংরেজরা 52,000 ওলামাদেরকে ফাঁসি দিয়েছিল, এদেশটাকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। মাওলানা হেফজুর রহমান বলেছিলেন ওই বাংলাদেশের জালালাবাদ থেকে নিয়ে শের শাহ সুরি রোডের পাকিস্তানের খৈবার পর্যন্ত এমন কোন ডাল ছিল না যে ডালে আলেম ওলামাদের লাল ঝুলানো হয়নি, তারা এদেশটাকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। বি আর আম্বেদকর বললেন তাহলে কি হবে, উনি বলেছিলেন দিল্লির কুতুব মিনারের গায়, জামে মসজিদের গায়, ওই লাল কেল্লার গায়, দিল্লির অলিতে গলিতে এখনো স্বাধীনতা সংগ্রামীদের রক্তের ছাপ পাওয়া যাবে, তারা দেশটাকে হিন্দু রাষ্ট্র করার জন্য নয়। বন্ধু, মাওলানা হেফজুর রহমান বলেছিলেন ভারতবর্ষে আমরা
রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছিলাম। আমরা ভারতবর্ষ চাইনি সাম্রাজ্যবাদী ব্রিটিশের প্ররোচনায় যারা পা দিয়ে দেশকে ভাগ করেছে। আবার যদি ভারতবর্ষের ভিত্তি যদি সংখ্যাগুরু হিন্দু ভাইদের দিকে লক্ষ্য করে যদি হিন্দুত্বের উপরে রাখা হয়, ভারতবর্ষ আবার টুকরো টুকরো হয়ে যাবে, কেউ প্রতিরোধ করতে পারবে না। কেন? হিন্দু ভাইদের মধ্যে 6,500 জাতি আছে, একটা জাতি আর একটা জাতির সঙ্গে আন্তরিক ভাবে তারা মেশে না। ওই দক্ষিণের হিন্দুরা গরুর মাংস খায়, উত্তরের হিন্দুরা গরুর মাংস খায় না। উত্তরের হিন্দুরা মানুষ মারা গেলে, দক্ষিণের হিন্দুরা মানুষ মারা গেলে তারা পোড়ায়, উত্তরের হিন্দুরা মানুষ মারা গেলে জ্বালায়। উত্তরের দক্ষিণের হিন্দুরা রাবণকে পোড়ায়, উত্তরের হিন্দুরা রাবণকে পূজো করে। পূর্ব ভারতে একাধিক খ্রিস্টান রাজ্য আছে, তারা সংখ্যাগুরু হিন্দু ভাইদের নেতৃত্ব হিন্দুত্বকে তারা মেনে নেবে কেন? সেদিন এইভাবে 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য রেখে বল্লভভাই প্যাটেলের বক্তব্যকে খণ্ডন করে বি আর আম্বেদকর বলিলেন, তাহলে ভারতবর্ষের ভিত্তি কিসের উপরে রাখা হবে? সেদিন মাওলানা হেফজুর রহমান বলেছিলেন যে আমার বক্তব্য, আমার ওপিনিয়ন হলো এই যে ভারতবর্ষের ভিত্তি হিন্দুত্ব উপরে না রেখে সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতার উপরে রাখা হোক। বি আর আম্বেদকর টেবিল চাপড়ে হাত তালি দিয়ে বলেছিলেন, লিখিয়ে লিখ লিজিয়ে নারে তবীর। বন্ধুগণ, এটা সেই জমিয়ত উলামা হিন্দ। মনে রাখবেন, জমিয়ত উলামা হিন্দ অত্যন্ত দেশপ্রেমিক সংগঠন, স্বাধীনতা সংগ্রামী সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন। ভারতবর্ষে যত সংগঠন আছে জমিয়ত উলামা হিন্দের মতো সত্য সত্য এবং আপনার সত্যবাদী ন্যায়নিষ্ঠা এবং দেশপ্রেমিক সংগঠন জমিয়ত উলামা হিন্দের মতো কোন সংগঠন ভারতবর্ষে নেই। সেই সংগঠন আজকে আপনাদেরকে আহ্বান করতে এসেছে। পশ্চিমবঙ্গ এবং পুরো পৃথিবীর যখন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে, জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাস পুরো পৃথিবীতে যখন জায়গা করে নিচ্ছে, সেই সময় জমিয়ত উলামা হিন্দ আপনাদেরকে আহ্বান করতে এসেছে সন্ত্রাস বিরোধী কনভেনশন। আপনারা নিশ্চয়ই জানেন আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রান্ত হওয়ার পরে জমিয়ত উলামা হিন্দ পুরো ভারতবর্ষে প্রায় 200টার মতন সন্ত্রাস বিরোধী কনভেনশন করেছিল। ওই দিল্লির আজাদ ময়দানে, দিল্লির ওই বোম্বের আজাদ ময়দানে, দিল্লির রামলীলা ময়দানে, কলকাতা শহীদ মিনার ময়দানে, 2008 হায়দ্রাবাদ নিজাম গ্রাউন্ড কলেজে শ্রী রবিশঙ্করকে নিয়ে, রাজশেখর রেড্ডিকে নিয়ে, দেববন্ধের বাবা রামদেবকে নিয়ে, সচিন পাইলটকে নিয়ে, ওই প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে নিয়ে জমিয়ত উলামা হিন্দ এই রকম ভাবে সাম্প্রদায়িকতা সন্ত্রাস বিরোধী কনভেনশন করেছে। আজ পশ্চিমবঙ্গের অদ্ভুত পরিস্থিতি, কোন রাজনৈতিক দল মোকাবেলা করেনি, কোন বড় সংগঠন আমাদের সামনে আসেনি। গত 2 অক্টোবর খাগড়াগড়ের বর্তমান শহরের 2 অক্টোবরে শহরের মধ্যে একটা ওয়ার্ড, সেই জায়গাটার নাম, সেই ওয়ার্ডটার নাম হলো খাগড়াগড়। সেই খাগড়াগড়ের 2 তারিখে একটা ভাড়াটিয়া বাড়িতে বোম ব্লাস্ট হয়ে 2 জন মানুষ মারা গেল, কিছু মানুষ অ্যারেস্ট হলো। তারপরে একের পর এক মিডিয়া বন্ধুদের সহযোগিতায় কিভাবে পরিবেশ রাখিয়ে দেওয়া হলো, অপপ্রচার শুরু হলো, তার প্রতিক্রিয়ায় কি হলো? দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট একটা চোরকে জঙ্গি সন্দেহ করে তার মাকতে মাকাসপুরে প্রাণ সাগরে তবলিগ জামাতের আমির বিএসসি পার শামসুল হুদা ভাই, সেই শামসুল হুদা ভাই বৃহস্পতিবারে ইস্তেমার দিন জামাতি ভাইদের খাওয়ানো শোয়ানোর পরে বাড়ি থেকে ফোন আসছে, আব্বার শরীর খারাপ, গ্রামীণ হসপিটালে গেলেন, ডাক্তার বাবুরা বললেন প্রেসক্রিপশন আনতে হবে, 8 থেকে 10 মিনিটের রাস্তা, 1 ঘন্টা হয়ে গেল ফিরলেন না। দেখ 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 রাস্তার উপরে তবলিগ জামাতের ভাই শামসুল হুদা ভাই, টিঙ্কুর আপনাদের মাদ্রাসার ছাত্র মরহুম আমিরউদ্দিন, 14 পারার হবে যে কোরআন, এখানে তাকে নৃশংসভাবে খুন হত হলো। পশ্চিমবঙ্গে মাদ্রাসার ছাত্রদের আলেম ওলামাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হলো, মাথার মধ্যে টুপির মধ্যে বন্ত লুকিয়ে নেই, ট্রেনে যখন যাচ্ছি আমাদেরকে ব্যাগ চেক করা হচ্ছে, ব্যাগের মধ্যে বন্ত নেই, আসানসোল থেকে
মহিলারা বোরকা পরে কলকাতায় আসছে, তাকে অন্যায় ভাবে চেক আপ করা হচ্ছে, এদের মধ্যে বন্ধ নেই। বন্ধু, এইরকম যখন আমাদের কাছে মাটি শর্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গের 3,25,00,000 মুসলমানদের যখন মাটি সংকীর্ণ হয়ে গেল, আমরা সেদিন কাউকে দেখিনি ময়দানে। সেদিন এই জমিয়তুলা মাহিন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কলকাতায় সাংবাদিক সম্মেলন করলেন, প্রেস ক্লাব দুর্গা পুজো এবং কুরবানির ছুটির কারণে বন্ধ ছিল, আনন্দবাজার পত্রিকার অফিসের সামনে হিন্দুস্তান বিল্ডিং ভাড়া নিয়ে চৌধুরী সাহেব মিডিয়া বন্ধুদের ডেকে বললেন, খাগড়াঘরে যে ঘটনা ঘটেছে, নো ডাউট এটা অন্যায়, এটা অন্যায়, আমরা তীব্রভাবে এর প্রতিবাদ করছি, এর নিন্দা করছি, যারা এই কাজ করেছে নো ডাউট এরা অন্যায় কাজ করেছে, কঠোর তদন্ত করে দোষীদের কঠোরতম শাস্তি দিতে হবে। চৌধুরী সাহেব সেদিন এই দাবি জানিয়েছিলেন। আর কি বললেন? বললেন যে আমাদের কোরআন এবং আমাদের হাদিসে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের কোন স্থান নেই, অতএব সেই শিক্ষা আমাদের মাদ্রাসায় দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আমরা মাদ্রাসায় সেই শিক্ষা দেইনি। চৌধুরী সাহেব বললেন যে আনন্দবাজার পত্রিকা এবং অন্যান্য পত্রিকা ওই একদিকে লিখছে খাগড়াঘরের বোম ব্লাস্ট, আরেকদিকে লিখছে ওই খাগড়াঘরে একটা মাদ্রাসা আছে, সেই 200 মিটার দূরে একটি মাদ্রাসা, সেই মাদ্রাসায় নাকি জঙ্গিদের সঙ্গে, এই খাগড়াঘরে জঙ্গিদের সঙ্গে এদের সম্পর্ক। বললেন ওই মাদ্রাসাকে কেন